দীর্ঘদিনের স্বপ্নপূরণ। বনগাঁ পৌরসভার উদ্যোগে বসাকপাড়া এবং মুস্তাফিপাড়ার মাঝে সেতুর উদ্বোধন। সেতুর নামকরণ করা হয়েছে ভূপেন্দ্রনাথ সেতু। খুশি স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হল ভূপেন্দ্রনাথ সেতুর। এই সেতু তৈরির ফলে জুড়ে গেল মুস্তাফিপাড়া ও বসাকপাড়া। জানা গেছে, প্রায় 450 ফুট লম্বা ও 8 ফুট চওড়া এই সেতু মুস্তাফিপাড়ার ভেতর দিয়ে বসাকপাড়া কালী মন্দিরের আগে পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এই সেতু তৈরির ফলে স্বভাবতই দীর্ঘদিনের দাবি পূরণ হল বনগাঁ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। এ বিষয়ে ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়া বলেন, দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে চেষ্টা করেছি ব্রিজ তৈরির। বর্তমান প্রশাসক গোপাল শেঠের সহযোগিতায় সেতুটি নির্মাণ সম্ভব হয়েছে বলেও জানান তিনি। মুস্তাফিপাড়ার ভেতরে সেতুতে ওঠার আগেই নির্মিত হয়েছে বনগাঁর প্রয়াত জননেতা ভূপেন্দ্রনাথ শেঠের পূর্ণাবয়ব মূর্তি। এদিন মূর্তিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোপাল শেঠ, পৌরসভার কোয়ার্ডিনেটর অভিজিৎ কাপুরিয়া সহ পৌরসভার অন্যান্য কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন স্থানীয় বহু সাধারণ মানুষ। জানা গেছে, পৌরসভার সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে প্রায় 25-30 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই সেতু। সেতুটিকে সাজিয়ে তুলতে বসানো হয়েছে বাতি স্তম্ভ। এই সেতু তৈরির ফলে শহরের প্রধান রাস্তা বাদ দিয়ে অনেক সহজেই বসাকপাড়া হয়ে মুস্তাফিপাড়া পৌঁছানো যাবে। এড়ানো সম্ভব হবে শহরের যানজট। বনগাঁর মানুষের কাছে, বিশেষ করে 16 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের একটা দীর্ঘদিনের একটা চাহিদা ছিল, বহুদিনের চাহিদা ছিল। সেই চাহিদাটা আমি বহুবার চেষ্টা করে আমি করতে পারিনি। তা আজকে আমাদের মুখ্য প্রশাসক মাননীয় গোপাল শেঠের নেতৃত্বে উনি আমাকে সহযোগিতা করেছে, এলাকার মানুষকে সহযোগিতা করেছে বলে আজকে 16 নম্বর ওয়ার্ডের দৃষ্টান্তমূলক স্বর্গীয় ভূপেন্দ্রনাথ শেঠ সেতু আমরা ব্রিজটা স্থাপন করতে পেরেছি। এই জন্য আমরা এলাকাবাসীর সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে সবাই মিলে আমরা মাননীয় মুখ্য প্রশাসককে আমরা ধন্যবাদ জানাই, এত বড় একটা কাজ আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে বলে। এটা সম্পূর্ণ পৌরসভার ফান্ডের থেকেই হয়েছে। এটা 450 ফুট লম্বা আর 8 ফুট চওড়া। আমার আনুমানিক 25-30 লক্ষ টাকার উপরে খরচা হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।